আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ছোট ভিডিওতে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে সেটি প্রশ্নটি সেন্ড করেছেন দুবাই থেকে আমাদের এক সম্মানিত ভাই প্রশ্নটি হলো পর্দা করা এবং বোরকা পরা কি একই জিনিস এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে বিভিন্ন কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করলে বিষয়টি স্পষ্ট হবে সেটা হলো বোরকা এবং পর্দা এই দুটা জিনিস বলতে গেলে সেমি বলতে গেলে হুবহু একটার সাথে একটা সম্পৃক্ত বিষয় কিন্তু একটা একটার সাথে কিন্তু সম্পৃক্ত থাকলেও একটা ব্যাপক আর একটা সংক্ষিপ্ত পর্দা জিনিসটি সর্বদিক থেকেই ব্যাপক আর বোরকা জিনিসটি কিছু জিনিসের বা কিছু ব্যক্তিবিশেষের সাথে খাস হয়ে দাঁড়ায় দেখেন পুরুষে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সীমারেখা দিয়েছেন মহিলাদেরকেও একটা সীমারেখা দিয়েছেন মহিলাদেরকে যেমন সীমারেখা দিয়েছেন পুরুষকেও একটা সীমারেখার ব্যবস্থা করেছেন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমাদের যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখার সেটা ঢেকে রাখো ঠিক মা বোনদেরকেও তাই বলছে তোমরা তোমাদের লজ্জাগুলোকে তোমাদের দৃষ্টিগুলোকে ঠিক রাখো তোমার লজ্জাস্থানগুলো বা যে সমস্ত বিষয়গুলোকে স্পর্শকাতর ঢেকে রাখার সেগুলোকে ঢেকে রাখো প্রত্যেকে সীমারেখা দিয়েছেন এবং গণ্ডি দিয়েছেন প্রত্যেকে সীমা এবং গণ্ডির ভিতরে থেকে প্রত্যেকের আয়ত্তের ভিতরে থেকে চলতে আল্লাহ রাব্বুল্লাহ আলম ইসলাম ঈশ্বরের নির্দেশ দিয়েছেন কেউ কেউ সীমা ত্যাগ করা এটা শোভনীয় নয় এবং এই সীমা লঙ্ঘন করা উচিত নয় আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাআতাদুহা এটা প্রত্যেকের সীমা এই সীমারেখা তোমরা অতিক্রম করবে না সীমারেখা অতিক্রম করলে কি নিন্না আল্লাহ লা ইউহিবুল মুহতাদিন আল্লাহ রাব্বুল আলামিন সীমা অতিক্রম করে দেখে ভালোবাসেন না পর্দা করা পুরুষের জন্য অনেক সময় জরুরি হয়ে পড়ে পুরুষ চাইলেই তার সীমা ভিতরে অতিক্রম করে চলতে পারবে না বা ইচ্ছা মতো স্বাধীন মোতাবেক চলতে পারবে না এমনিভাবে মা বোনরা যারা আছে ইসলামী নারীরা যারা আছে ইসলামের পোশাকপাতিতে চলাফেরার ক্ষেত্রে দৃষ্টিতে কথাবার্তায় বিভিন্নভাবে তাদের সীমাকে তাদেরকে লক্ষ্য রাখে চলতে হবে তারা চাইলেই তাদের স্বাধীন মোতাবেক চলতে পারবে না বোরকা জিনিসটা এটা পুরুষের জন্য নয় পুরুষরা যেমন খেতে খামারে ওঠা বসায় রাস্তাঘাটে বিভিন্ন সময় তারা স্বাভাবিকভাবে তাদের পোশাক নিয়ে তারা কাজকর্ম করতে তারা বাধ্য যেমন আল্লাহ যেমন ইসলাম ঈশ্বরে আপনারা জানেন পুরুষের লজ্জাস্থানে একটা খাসভাবে একটা বলে দিয়েছে মহিলাদের লজ্জাস্থানে একটা খাসভাবে বলে দিয়েছে প্রত্যেকের কিন্তু তার সীমারেখা দিয়েছে এই জন্য মা বোনরা চাইলেই সেই পোশাক নিয়ে চলতে পারবে না আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীর আবৃত করে বোরকা পরে হাটে বাজারে এখানে চলার জন্য এটা ইসলাম বাধ্য করেনি এটা মা বোনদের একটা খাস একটা ড্রেস এটা তাদের সাথে একটা সম্পৃক্ত বিষয় হ্যাঁ দুঃখের বিষয় হলো সত্য যে আমরা আজকে বাজারে বা বিভিন্ন স্টলে বোরকা স্টলে বা বিভিন্ন বাজারে বা বিভিন্ন দোকান বিভিন্ন শপে বিভিন্নভাবে বোরকা চয়নের ক্ষেত্রে আমরা কিন্তু যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখি এটা আমরা বলবো এটার থেকে আমাদের সতর্কতা থাকার দরকার অনেক মা বোনদেরকে দেখা যায় বোরকা বিভিন্ন রঙের চয়ন করে বিভিন্ন কালারে সিলেক্ট করে তারপরে বোরকা দেখা যায় বিভিন্ন এমনভাবে সংকীর্ণভাবে বোরকা তারা বানিয়ে থাকেন বোরকা নির্বাচন করে থাকেন বোরকা কিনে থাকেন আর বোরকা স্টলগুলোতে যার কারণে ওইভাবেই তারা বোরকা তারা বানিয়ে থাকেন এটা অবশ্যই সেখানে কথা বলার সুযোগ রয়েছে এটা অবশ্যই উচিত না বোরকা পরার উদ্দেশ্য কিন্তু বোরকা পরার উদ্দেশ্য না বোরকা পরা উদ্দেশ্য যে আমি বোরকা পরবো এটা উদ্দেশ্য না বোরকা পরার উদ্দেশ্য না পর্দা করা যে বোরকা পরার যে মেইন উদ্দেশ্য থাকে যেটা আসল মাকসাদ থাকে যেটা ইসলামে আদর্শ দিয়েছেন সেটা যদি না থাকে তাহলে বোরকার মেইন উদ্দেশ্য থাকবে না তাহলে বোরকা নিয়ে কথা বলবে কারা গতিশীল প্রগতিশীল নারীরা কথা বলবে যেটা আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে কথা বলা হয়েছে এবং যাদের কুরুচিপূর্ণ আদর্শ রয়েছে তারা কথা বলবে অথবা যাদের মধ্যে ইসলামী পোশাক পরে যারা নাস্তিকতাবাদ ভিতরে লুকিয়ে রেখেছে অথবা যাদের মুনাফিক স্বভাব লুকিয়ে রেখেছে তারা নিয়ে কথা বলবে এখন বোরকা পরে যদি সেটা উন্মুক্ত হওয়ার মাঠে দাঁড়িয়ে থাকে সংকীর্ণ একটা বোরকা পরে তাহলে যে সমস্ত স্পর্শকাতরগুলো বিষয়গুলো ঢেকে রাখার বা যেগুলো আবৃত রাখার বা পর্দা করার সেটা তো হলো না একটা নারী অনেক সময় কথা বলে বা কোনো কোনো নারী যদি এই বিষয়ে কথা বলে যে আমি বোরকা পরে বোরকা পরবো আপনারা থাকাবেন কেন না এটা হতে পারে না যেখানে দশজন পুরুষ আছে সেখানে যদি একটা নারী তার স্পর্শ বিষয়গুলো নিয়েই সেখানে দাঁড়ায় আর যদি বলে আমরা আসবো এই পুরুষেরা তাকাবে কেন সেটা হতে পারে না এমনিভাবে দশটা নারী যদি সেখানে থাকে একটা যুবক ছেলে হোক অথবা একটা বেকানা পুরুষ হোক সেখানে যদি যে সে কথা বলে যে আমি এখানে আসবো তোমরা তাকাবো কেন এটা হতে পারে না প্রথমেই বলেছি যে প্রত্যেকের একটা সীমার ভিতরে থাকতে হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলছে উন্মুক্ত হাওয়া হাওয়ার মুখে চলা যাবে না হাওয়ার মুখে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে যে সমস্ত বিষয়গুলো অরুচিপূর্ণ বা ঢেকে রাখার বস্তু যে বিষয়গুলো গোপন রাখার সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায় তা মা বোনদের ক্ষেত্রে বিষয়গুলো তো আরো স্পষ্ট
আজকে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথা হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। বোরকা পরতে হবে, পর্দা করতে হবে এবং বোরকা পরতে হবে, দুটাই দরকার। বোরকা অবশ্যই একটা ইসলামী নারীর ভূষণ, একটা ইসলামী নারীর আদর্শ। এই জন্য এই বিষয়গুলোকে আমাদের খুব সতর্ক রাখতে হবে যেন আমরা এই বিষয়গুলোকে ওই প্রগতি নারীবাদীদেরকে অথবা ইসলাম বিদ্বেষীদেরকে অথবা যাদের মুনাফিকি স্বভাব যাদের ভিতরে লুকিয়ে আছে অথবা ইসলামের কপটতা যারা নিয়ে চলে অথবা নাস্তিকতা ভাব নিয়ে চলে তারা যেন কথা বলার সুযোগ না পায়, ইসলামের আদর্শকে ঠিক রাখতে হবে। এই জন্য এই সমস্ত পোশাকগুলিতে আমাদের খুব সতর্কতা থাকা দরকার। আপনি দেখবেন যদি একটা পোশাক পরে যদি আপনি পানির থেকে ওঠেন তখন দেখবেন যে লোকেরা যদি সেখানে দাঁড়িয়ে থাকে আপনি স্বভাবতই আপনি বিপদে বাঁচবেন, কারণ এই পোশাকটা শরীরের সাথে লেগে থাকবে। তো এখন একটা নারী যদি সংকীর্ণ একটা ড্রেস পরে বা সংকীর্ণ একটা বোরকাই পরে, বোরকা পরেছে কিন্তু মেইন মাকসাদ থেকে বাহির হয়ে বোরকা পরেছে, তাহলে সেটা কি তার মেইন উদ্দেশ্য হতে পারে? সেটা কি পর্দা হতে পারে? সেটা পর্দা হতে পারে না। সুতরাং বোরকা পরাটাও একটা পর্দা রক্ষা, আর বোরকা পরে যদি পর্দা রক্ষা না হয়, সেই আদর্শ না থাকে বা সেই ধরনের পোশাকপাতিতে আমরা আমাদের ইসলামের আদর্শকে পরিচয় না দিতে পারি, তাহলে মেইন মাকসাদ থেকে আমরা বাহির হয়ে গেলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আমাদেরকে এই বিষয়গুলোকে আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, যে ড্রেস, যে লেবাস ইসলামে সেগুলোকে আমাদের ঠিক রাখতে হবে, যথাস্থানে যার যার পোশাকের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গিতে এবং সব দিক দিয়ে আমাদেরকে আমাদের ইসলামের আদর্শকে আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।